আমি শেফ আলী খালা, শেফ আলী খালা। কি খালা? ওইটা দিয়ে তোর দরকার নাই। এনে কি, এনে কি? আমি এনে আসছি, কথা বলতেছি। কোন বাসার? এই বাসার। তোর নাম কি? আমার নাম দিয়ে আপনি কি করবেন? দরকার আছে নাম দিয়া? চমক চুমকি। তোর কি লাগে? বোন লাগে। তোর বাপ বিয়ে করছে কটা? এটা কি ধরনের কথা বলতেছেন খালা আপনি? আমার বাপ কয়টা বিয়ে করছে এটা আপনার রকম? আমার আব্বা একটা বিয়ে করছে। কি হয়েছে? একটা বিয়ে করছে? হ্যাঁ। এটা কেমনে সম্ভব? কি কেমনে সম্ভব? মানে কালার দলা কালার নিয়ে এমনি করে জাজ করতেছেন? আচ্ছা ঠিক আছে, থাক। শুন, এই সাদের মধ্যে বেশি ঘোরাঘুরি করবি না, এনে মেয়েরা আসা যাওয়া করে। যা নিচে নাম। এটা যদি আপনি সুন্দর করে আইসা বলতেন তাইলে তো আমি বুঝতাম, সাথে আসতাম না। তবে সুন্দর করে কোন লাগবো, একটা ঠা ডায় চর দিব তোর বুঝবি। সুন্দর করে বলা হবে কোন লাগবো। যা নিচে নাম। পরিবার কেমন লাগে আপনার? আমার কাছে বাসা আর অফিস এক, আমি এখানে আলাপ করতে চাচ্ছি না। আমি এখানে কথা বলতে চাচ্ছি না, এখন কোন সময় নেই আমার। আজকে চাইনিজ বাইরে আসবে, আমি খুব বিজি, আই হ্যাভ নো টাইম। ঠিক আছে, আমার জানানোর দরকার ছিল, আমি জানালাম। আমি দুই সপ্তাহের মধ্যে বিয়ে করব। হ্যাঁ, আমি তো আর তোমার কাছে পারমিশন নিতে আসিনি, আমি তোমাকে ইনফর্ম করতে আসলাম। আর মেয়ে তো তুমিই পছন্দ করেছো, এখন তো তোমার এই বিষয়ে কোনো আপত্তি থাকার কথা না। আপত্তি নেই, আমি নিজে ওদেরকে প্রপোজাল দিয়েছি, ওরা সেটা অ্যাকসেপ্ট করেছে, কোনো পক্ষ রাজি। একটু সময় নিতে হবে, আমাদের আত্মীয় স্বজনরা আসুক, তাদের সাথে কথা বলি, বসি, বুঝতে হবে তোকে। সায়ামিটা কিন্তু কোনো বিয়েটা একটা সহজ ব্যাপার না, এটা অনেক বুঝে শুনে তারপর করতে হবে। আরো সময় লাগবে তোমার বোঝার জন্য, আরো সময় লাগবে। কি বলতে চাচ্ছিস তুই? বোঝার জন্য যদি এত সময় লাগে তাহলে আমার লাইফটা না তোমার লাইফের মতো হয়ে যাবে, আর এই ভাগ্যে আমার আর বিয়ে জুড়বে না।